হ্যালো ফ্রেন্ডস মকটেল চ্যানেলে আমি শতরূপা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই গরমে আমাদের কিন্তু আইসক্রিমের চাহিদাটা একটু বেশি বেড়ে যায় আর আইসক্রিম পছন্দ করেন না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম আর সেই আইসক্রিম যদি হয় চকলেট আইসক্রিম তাহলে কেমন হয় আজ আমি বানাবো অরিও চকলেট আইসক্রিম উইথ চকোবার তাহলে দেরি না করে চলুন তৈরি করে ফেলি অরিও চকলেট চকোবার আমি চকোবারটি কেবলমাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করব কোনো মোল্ড ছাড়াই এখানে আমি অরিও চকলেট বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি দাম আপনারা দেখতে পাচ্ছেন দশ টাকা প্যাকেটের এবার আমি একটি পেলনির সাহায্যে প্যাকেটের বিস্কিটগুলোকে ভালোভাবে ক্র্যাশ করে নেব এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু পুরো মিহি করে গুঁড়ো করব না সামান্য একটু দানা দানা থাকবে দেখুন আমার কিন্তু বিস্কিটগুলো গুঁড়ো হয়ে গেছে একটু বের করে দেখিয়ে দিই আপনাদের এই দেখুন ছোটো ছোটো টুকরোগুলো আমি এবার একটি ইউজ অ্যান্ড থ্রো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে গ্লাসও ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো অরিও প্যাকেটটি এইবার দিয়ে দেবো আমার এই ভিডিওর উপকরণ নম্বর দুই নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এক্ষেত্রেও খেয়াল রাখবেন দুধ যেন বেশি ঠান্ডা বা বেশি গরম না হয় এবং বিস্কুট যতটুকু রয়েছে সেইভাবেই দুধটাকে দিয়ে দেবেন একটি আইসক্রিম স্টিক বা আপনারা ক্ষেত্রে চাইলে বা প্লাস্টিকের চামচ হয় সেটিও ইউজ করতে পারেন এইভাবে আমি একটু মিশিয়ে স্টিকটাকে দিয়ে দিয়েছি এবার আমি ফ্রিজারে রেখে দেব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি প্যাকেট থেকে খুলে কিছুটা এরকম দেখতে লাগছে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আমার অরিও চকলেট আইসক্রিম এবার চলে যাব চকোবার অরিও চকোবার বানাতে এর জন্য আমি চকলেট মেল্ট করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু বাদাম এবার আমি আইসক্রিমটাকে এইভাবে দেখুন এই মেল্ট চকলেটের মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম এক্সট্রা চকলেটগুলো কিন্তু আমার গ্লাসে গিয়ে জমা হচ্ছে যেহেতু আইসক্রিমটি আমি সবে ফ্রিজার থেকে বার করেছি তাই ঠান্ডা বলে মেল্ক চকলেটটি কিন্তু সঙ্গে সঙ্গে চকলেট আইসক্রিমের গায়ে লেগে কিন্তু জমে যাবে দেখুন তৈরি হয়ে গেল অরিও চক্র বার এটি দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে আপনাদের তাহলে দেরি না করে চটপট তৈরি করে ফেলুন অরিও চকোবার আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমার